প্রিয় দর্শক, এসপি টিভির স্টুডিওতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি কুলুড়া উপজেলার 8 নং রাতকা ইউনিয়ন পরিষদের দুইবারে নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভালো আছে। তো আমরা আজকে আপনাকে নিয়ে আসছি যে রাতকা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আপনার কিছু প্রতিক্রিয়া আমরা জানতে চাবো আমাদের স্টুডিওতে। তো আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার ইউনিয়নের যে বিশাল এলাকা জুড়ে রাস্তাঘাট রয়েছে, এই রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটি রাস্তা হচ্ছে বড়বাড়ি সুতানাল দিঘির রাস্তা, সেই রাস্তাটি সংস্কার বা পাকা পূরণের কোনো উদ্যোগ আছে কি আপনার? ধন্যবাদ। আসসালামু আলাইকুম এসপি টিভির কর্মকর্তা এবং যারা শুনছেন দর্শক মণ্ডলীর সকলকে, আমার ইউনিয়ন বাস ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দুই টার্ম ধরে চেয়ারম্যান পরিচালনা করতে যাচ্ছি। আমরা আমাদের ইউনিয়নের পার্শ্ববর্তী রাস্তা যে বড়বাড়ি পালক গ্রাম সুতানাল যে রাস্তা, সেই রাস্তার পাকাকরণের উদ্যোগ আমরা বারবার আমার ইউনিয়ন থেকে অনেক পরিপত্র আমরা দিয়েছি, এমপি মহোদয়ের কাছে, আমাদের মথিন ভাই ছিলেন ওনার কাছে দিয়েছি, আমরা আমাদের বর্তমান এমপি মহোদয় সুলতান মোহাম্মদ মনসুর সাহেবের কাছেও আমরা দিয়েছি, ওনারা আশ্বাস দিয়েছেন হবে। এরপরও আমি আমাদের এলজিএসপি, আমাদের নিজস্ব এডিপি এবং জেলা পরিষদের থেকে আমরা এই রাস্তায় আমরা কাজ করেছি, শ্রমিক করেছি, এবছর আরও কিছু কাজ ইনশাল্লাহ হবে। পর্যায়ক্রমে আমাদের নেতা সুলতান মনসুর উনি বলেছেন আমাদের গ্রামীণ উপকাঠামো যে রাস্তাগুলো পাকাকরণের সেটা উনি ধরবেন, এবং আমাদের ইউনিয়নে অনেক কাঁচা রাস্তা আছে, ইনশাল্লাহ উনি সমাধানের আশ্বাস দিয়েছেন পাকাকরণের। আমরা আরও একটি রাস্তা জানতে চাচ্ছি যে মধ্য তিলাশি জোড়ার যে রাস্তা দিয়ে 200-250 পরিবার রবিরবাজার কিংবা কুলাউড়া উপজেলার সদস্যদের সাথে যাতায়াত করে, তো ওই রাস্তা কি সংস্কারের কোনো আওতাধীন আপনার মাধ্যমে আছে কি, ওই বিষয়টাও যদি যোগ করেন। ধন্যবাদ। আমাদের এই তিলাশিজুড়া মধ্য তিলাশিজুড়া যে রাস্তা, এটা আসলে অনেক লোকজন চলাফেরা করে, এখান থেকে অনেক মানুষ এখানে বসবাস করে। এই রাস্তার কার্যক্রম গত বছর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু জানি না কী জন্য হয় নাই। আমাদের এমপি মহোদয় এই রাস্তার জন্য খুবই আন্তরিক, উনি বলেছেন এই রাস্তা এবং আব্দুলপুর রাস্তা প্রথম পর্যায়ে উনি করবেন, উনি আশ্বাস দিয়েছেন, ইনশাল্লাহ আমরা ও যে কোনো ফান্ড নেই যার প্রেক্ষাপটে উনি করতে পারেননি, খুব রিসেন্ট ইনশাল্লাহ এবছর এই কাজগুলো হয়ে যাবে আমার বিশ্বাস। তো আমরা আপনাকে জানতে চাচ্ছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে অনেকেই যে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের দৌড়ঝাঁপ ইতিমধ্যে শুরু করেছেন, তো আপনি এর আগে যে নির্বাচন করেছেন দুই মেয়াদে, প্রথম মেয়াদে প্রতীক ছাড়া নির্বাচন ছিল, গত মেয়াদে প্রতীক থাকা সত্ত্বেও আপনি একটি দলের অনুসারী, সেই দলের কিন্তু মার্কা আপনি আনেন নাই, স্বতন্ত্র নির্বাচন করেছেন, তো এই দিক দিয়ে আগামী নির্বাচনে আপনি কি দলীয় মার্কা চাইবেন বা দলীয় মার্কা ছাড়া নির্বাচন করবেন? আমি বিএনপি অনুসারী, বিএনপি করি, ছাত্র জমা থেকে বিএনপি, ছাত্রদল থেকে শুরু করে বিএনপি পর্যায়ে বিএনপি রাজনীতি আছি, থাকব। কিন্তু গত বছর আমি চেষ্টা করেছি দলের সিদ্ধান্ত আমাকে দেয় নাই, আমি জনগণের মতামতের ভিত্তিতে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, জনগণ আমাকে মায়া করেছে, আল্লাহ তাআলার অনেক রহমত থাকার কারণে আমি পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হতে পেরেছি। প্রতীক ছাড়াই আমার মার্কা ছিল আনারস। আগামী বুথেও যদি আপনি মার্কা ছাড়া নির্বাচন করতে হয় তাহলে কি মানে ওইভাবেই প্রস্তুতি নেবেন বা ওই বিষয়ে? এটা দলের কাছে আমার প্রতীক চাবো, দল যদি আমাকে প্রতীক দেয় তাহলে আমি দলের হয়ে আমি নির্বাচন করব, আর যদি দলে না দেয় এটা জনগণের উপর ভিত্তি করে, আমি জনগণের মতামত, জনগণের ম্যান্ডেট নিয়ে আমি দুবার নির্বাচিত হয়েছি, জনগণের মতামতের ভিত্তিতে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, ইনশাল্লাহ আগামীতেও যদি প্রতীক না পাই জনগণের ম্যান্ডেট
এবং দলের আমাদের ইউনিয়নের কর্মী নেতাদের সকলের মতামতের ভিত্তিতে আমি দাঁড়াবো কি দাঁড়াবো তারাই সিদ্ধান্ত দেবে। ধন্যবাদ। আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে অনেকেই নির্বাচনে আসেন ইউপি সদস্য কিংবা চেয়ারম্যান নির্বাচিত করেন মানে হওয়ার জন্য, তো আপনি পারিবারিক সচ্ছলতার জায়গা থেকে সেবার ব্রত নিয়ে কিন্তু চেয়ারম্যান নির্বাচনে এসেছেন, তো ওই জায়গাটিকে মানুষের প্রশ্ন আছে যে চেয়ারম্যান হলেই পরে যে ব্যক্তিগত যে বাড়ি গাড়ি করে থাকেন, এই বিষয়ে মানুষের যে প্রতিক্রিয়াটাকে আপনি কীভাবে বিবেচনা করেন? ইনশাল্লাহ আমি দুইটা নির্বাচিত হয়েছি, আমার বিশ্বাস আমার এবং অভিভাবকদের আমার পরিবারের সকলের কথা হচ্ছে যে আমরা সরকারি যে গরিবদের টাকা পয়সা আমি খাতিয়ে নি হাতিয়ে নিব না, এটাকে সামনে রেখে আমি আমার কাজ করছি আমার গতিতে। জনগণ অবশ্যই আমার রাজকীয় ইউনিয়নের আবাল বৃদ্ধ বন্ধিতা আমার মা বোনেরা সকলে আমাকে স্নেহ শ্রদ্ধা যার যার অবস্থান থেকে আমাকে শ্রদ্ধা সম্মান করছে। আমি ইনশাল্লাহ আমি তাদের ম্যান্ডেট নিয়ে আবার নির্বাচিত যদি তারা বলে আমি নির্বাচিত হব ইনশাল্লাহ। আর আমি এই সরকারের টাকা বা গরিবের টাকা আমি ইনশাল্লাহ আমি চই না এবং নেব না, আমি আমার যা আছে আল্লাহ দিয়েছেন তা দিয়েও আমার জীবন পরিচালিত করতে পারব। ধন্যবাদ। আমরা আরও একটি বিষয় জানতে চাচ্ছি যে আপনার ইউনিয়নের বহুল মানে উন্নয়ন অগ্রযাত্রার বিষয়ে আপনি 10 বছরে কাজ করেছেন, তার মধ্যে এই যে নির্বাচন 5 বছর আপনি পরিচালনা নির্বাচন হওয়ার পরে যে 5 বছরে এই সময়ে আপনি করতে পারেন নাই বাস্তবায়ন করতে পারেন নাই এমন কোনো কাজ আপনার সামনে দিয়ে আছে কি, ওই বিষয়ে জানতে চাচ্ছি আর কি আমরা। আমি আমার দুই টার্মের মধ্যে অনেক কালভার্ট ব্রিজ অনেকটা আমরা করেছি, ফানা নদী খনন সহ অনেক উন্নয়নের কাজ আমার দ্বারা হয়েছে ইনশাল্লাহ। মানে আল্লাহ তালা আমাকে সুযোগ দেওয়ার কারণে এবং কর্মকর্তারা যারা আছেন অফিসাররা বা আমার এই রাজনৈতিক নেতৃবৃন্দরা সবাই আমাকে স্নেহমতা এবং স্নেহ চোখে দেখে যার প্রেক্ষাপটে আমি কাজ করতে পেরেছি, ইউনিয়নের অনেক উন্নয়ন কর্মকাণ্ড করতে পেরেছে। কিন্তু বিশেষ করে রাস্তা ফিস রাস্তা এমপি মহোদয় ডিওলেটার বা ছাড়া এই রাস্তা হয় না, আমরা কাজ করার জন্য আমি এমপি মহোদয়কে আমাদের ইউনিয়ন থেকে অনেক চিঠি আমরা দিয়েছি যে আমাদের বা অনেক টেলিফোনে অনেক ইনফরমেশন দিয়েছি রাস্তাগুলো খুব করা দরকার, জনগণ চলাচল করতে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে, অনেক রুগী যাইতে পারে নাই এই হসপিটালে, যার প্রেক্ষাপটে অনেক রাস্তা আমার ইউনিয়নে পাকাকরণের দরকার। এইগুলো ইনশাল্লাহ আমি যদি পুনরায় নির্বাচিত হই যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করি। তো আমরা জানি যে সরকারের যে একটি স্লোগান হচ্ছে গ্রাম হবে বাড়ছে উন্নয়নের বহর, গ্রাম হবে শহর, তো ওই দিক দিয়ে আপনি কিন্তু বিএনপির রাজনীতির সাথে যুক্ত দুই টার্ম মানে 10 বছরের যে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, ওই চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে যে আওয়ামী লীগের মানে যে সরকার এই 10 বছর কিন্তু তারা পরিচালনা করছে সরকার, ওই সময়ে আপনি মানে বিএনপির রাজনীতির সাথে যুক্ত বলে সরকারি কোনো বরাদ্দ কম পেয়েছেন অথবা ব্যাঘাত সৃষ্টি হয় ওই ব্যাঘাত মানে বরাদ্দ পেতে গিয়ে ওই রকম কোনো সমস্যায় আপনি পড়েছেন কি মনে করেন? ধন্যবাদ। আমার 10টি বছর অতিবাহিত হচ্ছে, আমি সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করছে, কিন্তু আমার এই দুই টার্মের মধ্যে আমার মনে হয় যে আগের টার্মে আমাদের এই কুলেবড়া আওয়ামী লীগের সভাপতি মহোদয় ছিলেন, আমাদের উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান সলমান মামাও চেয়ারম্যান ছিলেন, তাদের থাকতেও আমি ওনাদের চাইতে অনেক অনেক ক্ষেত্রে আমি বেশি পেয়েছি, না কমতি নেই, এখনও আমাদের ইচ্ছা যেটা আছে এটা থেকে আমার কর্মকর্তা যারা আছেন সবাই আমাকে মায়া করে এবং আমার এলাকা দরিদ্র বেষ্টিত এলাকা তাই আমাকে মায়া করে অনেক আমি কম পাইনি, মোটামুটি ভালো আমি যেটুকু পাওয়ার আমি পেয়ে যাচ্ছি। তো আমরা আর একটি বিষয় জানতে চাচ্ছি যে আগামী নির্বাচনে অংশ নিয়ে যদি আপনি বিজয়ী হন তাহলে জনগণের অসমাপ্ত কোন কোন কাজে আপনি প্রথমেই হাত দিবেন বলে মনে করেন, যেগুলো আপনি এখনও সমাপ্ত করতে পারেন নাই বা হাত দেননি ওই রকম কোনো বড় প্রকল্প থাকে যদি?
অনেক প্রকল্পগুলো হচ্ছে মূলত আমাদের কয়েকটা ফানাই এবং থামেশ্বর নদীর কয়েকটা ব্রিজ আমরা নির্মাণ করা, আর যে রাস্তাঘাট, মূলত রাস্তাঘাট উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন হলেই আমাদের যে সরকারের যে ভিউ গ্রামকে শহর বানানো, রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুতায়ন প্রায় 100% হয়েছে। আর যে রাস্তাঘাট উন্নয়ন হলে আমাদের গ্রাম শহর হবে এটা নিশ্চিত, এবং আমাদের অনেকটা রাস্তা হয়েছে ইনশাল্লাহ। আর আমার বিশ্বাস আরও 5টি বছর যদি উন্নয়ন দ্বারা এভাবে থাকে তাহলে পাকাকরণের কাজ আমার ইউনিয়নে সমাপ্ত হয়ে যাবে। আমরা অনেক লোক মুখে শুনি যে কাবিকা, টিয়ার, বিধবা, বয়স্ক ভাতা, ওই যে ভাতাগুলো মানুষের অনেক চাহিদা আছে, মানুষ চেয়ারম্যান কিংবা মেম্বার, এমপি, উপজেলা চেয়ারম্যান ওদের কাছে প্রতিনিয়ত চায়, তো ওই ভাতাগুলো মানুষের সাথে বন্টন করতে গিয়ে বা মানুষের অভাব অভিযোগ পূরণ করতে গিয়ে আপনি যে ভাতাগুলো পান ওইখানে মানুষের ডিমান্ড পূরণ করতে গিয়ে, চাহিদা পূরণ করতে গিয়ে আর কী কী পদক্ষেপ নিলে আপনি মানে মনে করেন যে সন্তুষ্ট? দেখেন, যে বিজিটি এবং যে মাতৃত্ব ভাতা, এগুলা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মোটামুটি আমাদের বয়স্ক ভাতা মোটামুটি আমরা লোকজনকে দিতে পারছি, কিন্তু বিধবা অনেক লোক বিধবা, প্রায় আমার ইউনিয়নে হাজার খানে যদি ভাতা দেওয়া হয় বিধবা, তাহলে আমি এটা মোটামুটি ফুলফিল করতে পারবো। আর প্রতিবন্ধী ভাতা সেম আমার মনে হয় আরও 200 বা 300 হয় তাহলে আমরা ফুলফিল করতে পারবো। আমরা হিমশিম খাই, বিধবা ভাতা আমরা অনেক কম পাই, যার প্রেক্ষাপটে বিধবা লোকজন মহিলারা অনেক বেশি, তাদের অনেক চাও পাওয়া আমরা পূরণ করতে পারিনি। বিজিটি আমরা যৎসামান্য পাই, এটা থেকে আমরা যে বাছাই করতে গিয়ে আমরা অনেক কষ্ট করতে হয়, মানুষের অনেক চাহিদা, সকল মানুষ আমার ইউনিয়নে অনেকই বেশিরভাগ গরিব এর সীমানায় থাকে, তাহলে আমাদেরকে তাদেরকে আমরা যদি এই ভাতাগুলা ফুলফিল করতে হয় আমার বরাদ্দ যেটুকু আসে এটা অপ্রতুল, যদি বেশি আসে তাহলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। এবং যে বিজিটি এবং যে টিয়ার কাবিকা যেটা আসে আমরা যা পাই, আমরা যে মসজিদ, এই মন্দির, এই মাদ্রাসা, এগুলাতে আমরা বেশি দিয়ে থাকি। আর কাবিকা যেটা আছে রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা এটা দিয়ে আমরা যৎসামান্য পাই, কাবিকা 2-4টা বছরে পাই, এবং এটাও বেশি না, এটা সীমিত আকারে আমরা পাই, যার প্রেক্ষাপটে আমরা অনেক চাহিদা থেকে থাকি। এরপরও আমরা যে আমাদের 12 জন মেম্বার তাদেরকে সুন্দরভাবে বন্টন করা অনেক কষ্টকর হয়ে যায়। তো চেয়ারম্যান হওয়ার পর কোন কোন বিষয়ে আপনি বেশি সময় দিতে হয়েছে এই যে 10টি বছরে আর কি ইউনিয়নের বাইরে এবং ভিতরে? আমি চেয়ারম্যান হওয়ার পর বা আগে থেকেই আমি জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম, যার প্রেক্ষাপটে বিচার আমার ইউনিয়নে সাধারণত গ্রাম আদালত বসে সপ্তাহে 2 দিন, সেখানে আমরা গ্রাম আদালতে কার্যক্রম পরিচালিত করি, এবং বাইরে প্রতিনিয়ত 4-5টা বিচার আমরা প্রতিদিন আমার মেম্বারদেরকে নিয়ে সুন্দরভাবে তাদের বাড়িতে গিয়ে গ্রামে গ্রামে ডোর টু ডোর গিয়ে আমরা বিচার কার্য পরিচালিত করি, এবং যার প্রেক্ষাপটে আমার ইউনিয়নে কোনো মামলা, বেশিরভাগ মামলা আমার যে সালিশ বোর্ডে শেষ হয়ে যায়, এবং থানায় এবং কোর্টে খুব কম মামলা সেখানে যায়। তো আপনারা জানেন যে আপনি দলের একজন নিবেদিত কর্মী, ছাত্র রাজনীতি থেকেই আপনি কিন্তু ছাত্র দলের রাজনীতি, তারপরে বিএনপির অনুসারী, তো ওই দিক দিয়ে যে আপনি রাজনীতি করেন দলের কি মূল্যায়ন আপনি পান বলে মনে করেন? যে দলের আমি দল ছাত্রদল থেকে করে আসি, যতটুকু এই চেয়ারম্যান হওয়ার পর থেকে দলে বেশি সময় আমরা দিতে পারি না, জনগণের সাথে বেশি আমরা থাকতে হয়, বিধায় জন এই দলের যেটা মূল্যায়ন
আমাদেরকে করে এটা যথেষ্ট। আমরা যেটা পাই, যেটা আমরা আশা করি তাও আমরা পাই। আমরা তো বেশি সময় দিতে পারি না, দলের সক্রিয় কাজ করার সুযোগ মিলে না। দল তো মানুষের জন্য, বা আপনি চেয়ারম্যানও মানুষের জন্য হয়েছে। তো একটি শেষ প্রশ্ন আমরা জানতে চাইব যে সাম্প্রতিক সময়ে আপনি যে জাতীয় সংসদ নির্বাচনে দানের ছোড়া ইলেকশন যিনি করেছিলেন সুলতান মোহাম্মদ মনসুর, ওনার অনুসারী হয়ে কিন্তু মানুষের সামনে আপনি ভোট চাইছিলেন। তো ওই জায়গা থেকে সাম্প্রতিক সময়ে কিছু ডিপ টিউবওয়েল কিন্তু সারা উপজেলা বরাদ্দ হয়েছে। আপনার ইউনিয়নে যে ডিপ টিউবওয়েলগুলো বরাদ্দ হয়েছে, বরাদ্দকৃত বাহিরে কোন কোন জায়গাগুলো আরও ডিপ টিউবওয়েলগুলো বরাদ্দ করলে ভালো হতো বলে মনে করেন? আমাদের এমপি মহোদয় যে ডিপ টিউবওয়েল বিতরণ করেছেন, অনেক আবেদন ওনার কাছে যায়, শত শত আবেদন ওনার কাছে যায়, কিন্তু এটা যে সঠিকভাবে মূল্যায়ন করা কঠিন হয়ে যায়। যার প্রেক্ষাপটে উনি যেটুকু দিয়েছেন, এখানে গরিব অনেকটা যে ধনী পড়ে গেছে, এটা স্বাভাবিক। ধনীরাই তো এই দেশের নাগরিক, তারা অনেক ট্যাক্স ফ্যাক্স সরকারকে দিচ্ছে, যার প্রেক্ষাপটে এটা অস্বাভাবিক নয়, দুই একটা স্লিপ হতে পারে। উনি গরিব ধনী মিশ্রণ করে উনি দিয়েছেন, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক এই মসজিদ, অনেক মন্দির, অনেকটা যেমন গরিব এলাকা এখন আমার ইউনিয়নে আছে। আমার ইউনিয়নে যে নলকূপ, সাধারণ নলকূপ পানি না দেওয়ার কারণে গভীর নলকূপের প্রয়োজন, বিধায় যেটা দেওয়া হচ্ছে এটা সাফিসিয়েন্ট না, অনেক বেশি প্রয়োজন। ইনশাল্লাহ আমাদের এমপি মহোদয় যদি চান, ইনশাল্লাহ আগামীতে উনি বরাদ্দ আরও বেশি করে আনবেন বলে আমি আমার বিশ্বাস। ওনার সাথে আলাপ হয়েছে, আমরা সকলে চাইদা শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা এ পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইবো আর কি, যে আমাদের এই অনুষ্ঠানে এসে আপনি আমরা রাতগাঁও ইউনিয়নবাসীর মানে জন্য কিছু বলার আছে কি থাকলে আসলে আপনি বলতে পারেন আমাদের এই অনুষ্ঠানে? ধন্যবাদ। আমার ইউনিয়ন, আমাদের ইউনিয়নের জনগণ শান্তিপ্রিয় জনগণ। আমার ইউনিয়নে কোনো উচ্ছৃঙ্খলা, সন্ত্রাস, গাঁজা, মদ, মারামারি এসব থেকে খুব ভালো আল্লাহ রাখছে আমাদেরকে, আমাকে। আমি দেখেছি অনেক ক্ষেত্রে আমি ভালো আছি আমার জনগণের, জনগণকে নিয়ে। জনগণ, আমরা জনগণের দূরগুলায় গিয়ে, তাদের কাছে গিয়ে আমরা অনেক তাদের মনের কথা শুনে, তাদের অনেক ব্যথা বেদনার কথা আমরা শুনে, সেখানেই আমার মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমি অনেক অনেকটা বিষয় সমাধান করতে পেরেছি। ইনশাল্লাহ আগামী নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাকে জনগণ দুইবার নির্বাচিত করেছে। আমি যতটুকু জানি, আমার কাছ থেকে মানুষ হয়রানি হয় নাই, মানুষ আমার কাছ থেকে অনেক তাদের চাও পাওয়া যা পাই আমি তাদের সামনে রেখে আমি বিলি বণ্টন করে দেই। জনগণ আমার প্রতি আমার বিশ্বাস সন্তুষ্ট আছে, আমি কোনো তসরুফ করি নাই এবং করব না। ভবিষ্যতে যদি আমি জনগণকে মতামতের ভিত্তিতে আগামী নির্বাচন, তাদের মতামতের ভিত্তিতে নির্বাচনে দাঁড়াবো, ওনারা যদি না করে তাহলে আমি নির্বাচন করবো না। জনগণের মতামতের ভিত্তিতে আমি আসলে আগামী নির্বাচনে নির্বাচন করব। ইনশাল্লাহ আমার বিশ্বাস, জনগণ, অনেক লোকজন আমার কাছে আসে, অনেক টেলিফোনে বিদেশ থেকে আমার প্রবাসী বন্ধুরা আমার অনেক সাহায্য সাহায্য করে যাচ্ছে, প্রতিনিয়ত ওনারা কাজ করে যাচ্ছে আমাদের গরিব মেহনতি জনতার জন্য। সেদিন আমরা আমাদের প্রবাসীর বন্ধুরা তাদের মনরাজ এলাকায় নামাজ, চল্লিশ নামাজ যারা পড়েছে বাচ্চাদেরকে নিয়ে, একটা জায়নামাজ টেকা 500 টাকা করে তারা প্রদান করেছে, মিষ্টি বিতরণ করেছে এবং তাদেরকে উৎসাহিত করছে।
যারা যে ধর্ম যাদের সুন্দরভাবে পালন করে তারা এই এই বিষয়ে কাজ করছে, অনেকটা মসজিদ অনেকটা এই ভালো কাজে তারা তারা এইভাবে আমার ইউনিয়নে অনেকটা প্রবাসীরা বন্ধুরা কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস তাদেরও সহযোগিতা আমি চাইবো এবং তাদের মতামত আমি চাইবো যদি তারা বলে আমি নির্বাচনে দাঁড়াবো ইনশাল্লাহ। এবং আল্লাহর যদি দয়া এবং থাকে ইনশাল্লাহ আবার জনগণের ম্যান্ডেট নিয়ে আমি নির্বাচিত হয়ে জনগণের অসমাপ্ত কাজ অব্যাহত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আমি কাজ করে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আমার ইউনিয়নবাসী ইউনিয়ন পরিষদের সকলের পক্ষ থেকে সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব জানে এবং এসপিডিবির সকল কর্মকর্তা আপনাদের অনুষ্ঠানে এসে আমি আমার মন খুলে কথা বলতে পেরেছি। আমার এই দেশ বিদেশের অনেক আমার প্রিয় ভাজন লোকজন আমার কথা শুনতে পারবে এবং শুনছে এরা বিশ্বাস, এবং তাদের মতামত আমি ইনশাল্লাহ তাদের কাছ থেকে আমি আগামী নির্বাচন আগাইলে আমি চাইবো ইনশাল্লাহ তার কাছ থেকে আমি শুনবো। আপনাদেরকে আপনাদের এখানে এসে আমি নিজেকে গর্ব মনে করছি এবং জনগণের সাথে কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি এসপিডিবির সকলকে ধন্যবাদ দিচ্ছি। এই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ইউনিয়নের সমস্যা, সংকট, সমাধান এবং উত্তরণের পথগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং নির্বাচনকে সামনে রেখে এইভাবে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের সাবেক বর্তমান কিংবা সম্ভাব্য প্রার্থীগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এসপিটিভি 52 আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পাবেন, আর দেশে বিদেশের বিভিন্নভাবে যারা আমাদের এই চ্যানেলের শুরু থেকেই দেখছেন তাদের সকলকে আমরা বলবো যে এসপিটিভি 52 সার্চ দিয়ে আপনারা এই টিভিটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনারাও এই করোনাকালীন সময়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গলময় জীবন কামনা করি। আসসালামু আলাইকুম।